বদলে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি বদলে যাচ্ছে দশম শ্রেণীর আলাদা বই দেওয়া হবে তার উপর ভিত্তি করে শ্রেণী পড়া বইয়ের উপরই হবে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা দুই বছরের দুবার নেওয়া হবে প্রথমে একাদশ শ্রেণীতে পড়া বিষয়গুলোর উপর বছর শেষে পরীক্ষা অংশ নিতে হবে এর নম্বর নিজ নিজ বোর্ড সংরক্ষণ করবে পরে দ্বাদশ শ্রেণীতে পড়া বিষয়ের উপর আবার পরীক্ষা দিবে শিক্ষার্থীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফল যোগ করে এইচএসসির ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে নতুন করে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাক্রম পরিবর্তন আনার কাজ শুরু করা হয়েছে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা নেই চতুর্থ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত সত্তর শতাংশ নম্বর থাকবে ধারাবাহিক মূল্যায়নে এছাড়া অষ্টম থেকে নবম ষাট শতাংশ এবং দশমে পঞ্চাশ শতাংশ এবং এইচএসিতে তিরিশ শতাংশ নম্বর ধারাবাহিক মূল্যায়নের আওতায় আসবে দু হাজার সালের পর ফের শিক্ষা ব্যবস্থায় সংস্কার আসছে এর আগে উনিশশো পঁচানব্বই সালেও এই ব্যবস্থার পরিবর্তন আনা হয় প্রস্তাবিত শিক্ষাক্রমের আলোকে এখন সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রম তৈরি হচ্ছে আগামী বছর শুধু চারটি শ্রেণীতে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া হবে শ্রেণী চারটি হচ্ছে প্রথম ও দ্বিতীয় এবং ষষ্ঠ ও সপ্তম এসব শ্রেণীর শিক্ষাক্রম লেখার কাজ পনেরো এপ্রিলের মধ্যে শেষ হবে এরপরে পাঠ্যবই লেখা শুরু হবে দু সালের মধ্যে দশম শ্রেণী এবং দু সালের মধ্যে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত নতুন শিক্ষাক্রমে বই পরিবর্তন শেষ হবে এর আগে দু সালে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং অষ্টম ও নবম শ্রেণীতে নতুন পাঠ্য বই যাবে আগামী বছর থেকে প্রাক প্রাথমিক শিক্ষা দুই বছর মেয়াদি করা হবে চলতি বছরের শেষে বিভিন্ন স্কুল এবং পরীক্ষামূলক প্রয়োগ চলছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হলে সাপ্তাহিক ছুটি দিন করে দেওয়া হবে বর্তমানে শিক্ষাক্রমে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার বিষয়ে কিছু বলার নেই সরকারের নির্বাহী আদেশে পরীক্ষা দুটি হচ্ছে প্রস্তাবিত শিক্ষাক্রমে ও বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই বলে জানা গেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক চন্দ্র সাহা বলেন বর্তমানে দু হাজার বারো সালে প্রবর্তিত শিক্ষাক্রম অনুযায়ী ছাত্রছাত্রীদের লেখাপড়া চলছে বিশ্বব্যাপী পাঁচ বছর পর পর শিক্ষাক্রম পরিমার্জিত করা হয়ে থাকে যুগের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় এটা স্বাভাবিক কার্যক্রমেরই অংশ সেই হিসেবে আরও এর আগে সেই হিসেবে আরও আগে এই পরিমার্জন আসার প্রয়োজন ছিল বলেন বর্তমানে নবম শ্রেণীতে শিক্ষার্থীরা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভাগ হয়ে যায় কিন্তু পরিকল্পনা অনুযায়ী দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থী একই পাঠ্য বই পড়ে এমনকি এই দুই শ্রেণীতে তারা প্রাক বৃত্তিমূলক শিক্ষার সুযোগ পাবে